কি এখন মন ভালো হয়েছে? খুশি হয়েছো তো? আমি আর আমার বাড়ির লোকজন তোমায় কম দুঃখ তো দিইনি, তা এখন সেসব ভুলতে পেরেছো নাকি এখনো মনের মধ্যে রেখে দিয়েছো? এসব কথা বলবেন না, আমার যে সোনাও কা, আপনি কেন আমায় দুঃখ দেবেন? আর আমার শৌটাউরের কথা বলছেন, তিনি যে কথা শুনিয়েছেন তাতে তো তেনার কোনো দোষ নেই। সত্যি তো আমি বউ হিসেবে না তার সেবা যত্ন করতে পেরেছি, না পেরেছি তার বংশধর দিতে। আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন বলো? ছেলে হলে তেনাকে একবার কবর দেবেন, যে আসছে সে তো আর এ বংশের সন্তান নয়, বিশেষ বংশের সন্তান। উনি তো তার ঠাকুরদা হবেন। বাহ, ছেলে হলে জানাবো আর মেয়ে হলে জানানোর প্রয়োজন নেই? দেখো করুণা, তুমি তো জানো এই ছেলে মেয়ের ভাগাভাগি আমি মানি না। তাছাড়া সব সন্তানই বাপ মায়ের কাছে সমান আদরের হয়। তোমরা মেয়ে বলে কি মা বাবা মশাই তোমাদের কম আদর যত্ন করেন? আচ্ছা করুণা, আমাদের সন্তান কি করে তার বংশধর হবে বলো তো? তিনি ঠাকুরদা হবেন কি করে? তিনি তো আমাকে ত্যায্য করেছেন, আর তোমাকেও বাড়ির বউ হিসেবে মানেননি, তাই আমার কিছুই সেখানে জানানোর ইচ্ছে নেই। কোনো কিন্তু নয়, তুমি এসব নিয়ে ভাববে না। দায় কি বলেছেন তা মাথায় নেই? দেখো, এসব ভেবে মনে চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না, এসব করবে না। হাসি খুশি থাকবে, তাহলে আমাদের সন্তান সুস্থ সবল হবে। আর এখন তুমি এই বাড়িতে চলে এসেছো, যা হয়ে গেছে তা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আর শোনো,